আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি, এই জন্য প্রযুক্তির সহায়তা আজ আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর সৈয়দুল্লাহ কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একজন সিনিয়র শিক্ষক। আমি আজকে তোমাদের অর্থ ও ব্যাংকিং বিষয়ে ত্রয়োদশ অধ্যায়ে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। প্রথমেই আসে কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তির কারণ। দেখো, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক, সরকারের প্রতিষ্ঠিত এমন একটি ব্যাংক যা সরকারের যাবতীয় বেশিরভাগ অর্থনৈতিক কার্যাবলীগুলো নিয়ন্ত্রণ করে থাকে এবং এই অর্থনৈতিক কার্যাবলীগুলি নিয়ন্ত্রণ করার সময় দেশের অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপর প্রভাব বিস্তার করে এবং সরকারি নীতিগুলো বাস্তবায়ন করে। যেমন ডক্টর এস এম সেনের মতে, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের রাজা এবং নেতা এবং সূর্য, কারণ কেন্দ্রীয় ব্যাংক রাজার মতোই অন্যান্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে এবং দেশের মুদ্রাবাজারে আলো ছড়িয়ে দেশকে উন্নতির পথে নিয়ে যায়। প্রত্যেকটা দেশেই একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে, যেমন ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ পাকিস্তান, তেমনিভাবে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। যে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম না বললেই নয়, সেটি হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড, কারণ প্রথম 1694 সালে এই কেন্দ্রীয় ব্যাংকের যাত্রা শুরু করেছিল ব্যাংক অফ ইংল্যান্ড। এই জন্য কেন্দ্রীয় ব্যাংক বা ব্যাংক ব্যবস্থার জনক বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বলা হয় ব্যাংক অফ ইংল্যান্ড। কেন্দ্রীয় ব্যাংক উৎপত্তির কারণ, দেখো প্রত্যেকটা জিনিসই আজ পর্যন্ত মানুষ তার প্রয়োজনে তৈরি করে নিয়েছে, তেমনিভাবে কেন্দ্রীয় ব্যাংকও মানুষ তৈরি করে নিয়েছে তার প্রয়োজনে। কারণ সপ্তদশ শতাব্দীর মাঝে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অনেক ব্যাংকের উৎপত্তি হয়েছিল, তো তাদের এই মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করবার জন্য কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি হয়েছিল। কারণ কেন্দ্রীয় যে তাদের মুদ্রাবাজার ব্যবস্থা যাতে যে কোনোভাবে চলে যেতে না পারে, তাদেরকে একত্রিত করবার জন্য, সংগৃহীত করবার জন্য, মুদ্রা ব্যবস্থাকে সুসংগৃহীত করবার জন্য এই কেন্দ্রীয় ব্যাংক উৎপত্তি হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক এরা মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করেন, মুদ্রা প্রচলন করেন এবং ঋণ দিয়ে থাকেন। সৃষ্টির উৎস থেকেই এই ব্যাংক এই কার্যক্রম করে আসছে। এখন আমরা যাব কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। যেমন প্রথমেই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক সুসংগঠিতভাবে মুদ্রাবাজার তৈরি করে এবং মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করে। এই মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য নিয়েই কেন্দ্রীয় ব্যাংক গঠিত। তারপর ধরো জনকল্যাণমূলক কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, জনগণের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কাজই হচ্ছে জনগণের কল্যাণে সব কিছু করা। এরা কেন্দ্রীয় ব্যাংকের জনগণের কল্যাণ সাধন করা এদের অন্যতম একটি উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ব্যাংকিং সমাজকে নিয়ন্ত্রণ করা। দেশে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ব্যাংক রয়েছে, তাদেরকে সঠিক নির্দেশনা দেওয়া, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা, তাদেরকে সঠিকভাবে সহায়তার মাধ্যমে দেশের মুদ্রা বাজারকে গতিশীল করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের সৃষ্টি। কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য এটি একটি অন্যতম উদ্দেশ্য। কেন্দ্রীয় ব্যাংকের আরও একটি উদ্দেশ্য হল নোট ও মুদ্রা প্রচলন। কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন, দেশে অনেক ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংক রয়েছে, কিন্তু কোনো ব্যাংকে নোট ও মুদ্রা প্রচলন করবার ক্ষমতা নেই। একমাত্র কেন্দ্রীয় ব্যাংকই নোট এবং মুদ্রা বাজারে প্রচলন করবে এবং এই ক্ষমতা শুধু কেন্দ্রীয় ব্যাংকেরই আছে।
অন্যান্য ব্যাংকের নেই। যেমন বাংলাদেশ বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক আছে সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক দেশের আমাদের দেশে যত মুখ বা মুদ্রা প্রচলিত হয় বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে বাজারে আসে। আরও অন্যান্য অনেক কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক দেশের জনগণের কল্যাণ সাধন করবার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে স্বল্প হারে ঋণ দিয়ে দেশের মানুষের অর্থনৈতিক স্থবিরতাকে গতিশীল করে ইত্যাদি ইত্যাদি আরও অনেক উদ্দেশ্য নিয়ে একটি দেশে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত। এরপর আমরা আলোচনা করব নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস। নিকাশ ঘর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বা কেন্দ্রীয় ব্যাংকের এমন একটি স্থান বা জায়গা যেখানে অন্যান্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বা তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রতিনিধিগণ একত্রিত হয়ে তাদের আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে থাকে। আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি স্তর হচ্ছে এই বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। তো নিকাশ ঘর এই কাজটা করে থাকে। আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে নিকাশ ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা আসি ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কোন ব্যাংকে আপনি জানেন। দেখো একটি দেশে অনেক ধরনের আর্থিক প্রতিষ্ঠান থাকে, অনেক বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের তরল সম্পদ বা অর্থের প্রয়োজন হলে তারা বিভিন্ন উৎস থেকে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করতে পারে। কিন্তু যখন তাদের কাছে অন্য কোনো উপায় থাকে না বা অন্য কোনো উৎস থেকে এই বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ফান্ড গ্রহণ করতে পারে না বা তাদের অর্থের প্রয়োজন হয় বা ঋণের প্রয়োজন হয় তখন তারা শেষ ভরসা হিসাবে এই বাংলাদেশ ব্যাংকের ভরসা। এই কেন্দ্রীয় ব্যাংকটি তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী ঋণ দিয়ে তাদেরকে সচল রাখে। এই জন্যই বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে শেষ ভরসা অন্যান্য ব্যাংকগুলোর জন্য। এরপর আমরা আলোচনা আসব কেন্দ্রীয় ব্যাংকের গঠন ও ব্যবস্থাপনা কিরকম। দেখো বাংলাদেশে যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তোমরা সবাই জানো, আমরা সবাই জানি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা জয়লাভ করার পর আমরা যখন একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে উপস্থিত হলাম তখন বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা দেখা দিল। এবং তারই ফলস্বরূপ 1972 সালের 31শে অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতির অধ্যাদেশ 127 নম্বর অধ্যাদেশের মাধ্যমে তৎকালীন স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ডেপুটি গভর্নরের কার্যালয়কে বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়। যদিও এর কার্যক্রম 1972 সালের 16ই ডিসেম্বর থেকে প্রকাশিত হয়। ব্যবস্থাপনা কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা করবার জন্য একজন গভর্নর তো অবশ্যই থাকে। কেন্দ্রীয় ব্যাংককে বাংলাদেশ ব্যাংকে যেমন বাংলাদেশ ব্যাংকের জন্য একজন বাংলাদেশ গভর্নর, বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক গভর্নর হচ্ছেন যিনি পুরো কেন্দ্রীয় ব্যাংকটাকে নিয়ন্ত্রণ করে থাকেন। 4 জন ডেপুটি গভর্নর থাকেন, 1 জন নির্বাহী কর্মকর্তা থাকেন এবং 12 জন নির্বাহী কর্মকর্তা থাকেন এবং 1 জন উপদেষ্টা থাকেন যিনি গভর্নরকে উপদেশ দিয়ে থাকেন। আমি আরেকবার বলছি, কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য 1 জন গভর্নর থাকেন, 4 জন ডেপুটি গভর্নর থাকেন, 12 জন নির্বাহী পরিচালক থাকেন এবং 1 জন উপদেষ্টা থাকেন যিনি গভর্নরকে সাহায্য সহযোগিতা উপদেশ দিয়ে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে থাকেন এবং আরও অন্যান্য ব্যবস্থাপকরা থাকেন যারা বাংলাদেশ ব্যাংককে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকেন। এরপর আমরা আসব বাংলাদেশ ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ব্যাখ্যা করা। আমি আগেই বলেছি বাংলাদেশ ব্যাংক একটি অপরাধভোগী প্রতিষ্ঠান,
যে ব্যাংকের উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, জনগণের কল্যাণ সাধন করা। তো বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। এই ব্যাংক পরামর্শক হিসাবে সরকারকে পরামর্শ দেয়। এই ব্যাংক সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে, অর্থনৈতিক বিষয়ে উপদেশ দিয়ে থাকে, কীভাবে দেশের মুদ্রাবাজার সচল থাকবে, কীভাবে দেশের জনগণের জীবনযাত্রার মানে উন্নতি ঘটবে, কীভাবে দেশের মানুষ তাদের অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, এই সমস্ত পথপ্রদর্শক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিভিন্নভাবে বাংলাদেশ ব্যাংক জনগণের কল্যাণ সাধন করে। যে সমস্ত দেশের যে সমস্ত পিছিয়ে পড়া এলাকা আছে, যেখানে সাধারণত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো সাহায্য সহযোগিতা বা ঋণ দিতে অনীহা থাকে, সেখানে কেন্দ্রীয় ব্যাংক স্বল্প হারে ঋণ দিয়ে তাদেরকে তাদের ব্যবসায়িক কার্যক্রম চালানো করার সুযোগ করে দেয়। বিভিন্নভাবে কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা করে দেয়। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের প্রাণ। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে একটি দেশ কত দূর আগাবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের উপর তা নির্ভর করে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম চিন্তাধারা যদি সঠিক পথে পরিচালিত হয়, তাহলে একটি দেশ খুব দ্রুতই উন্নতির দিকে এগিয়ে যায়। এই জন্য একটি দেশে কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই আমাদের দেশের জন্য বাংলাদেশ ব্যাংক অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এই জন্য আমাদের জীবনযাত্রার মান আগের তুলনায় অনেক বেড়ে যাচ্ছে। আমরা আশা করব কেন্দ্রীয় ব্যাংক আরও সঠিক পদক্ষেপ গ্রহণ করবে, যার মাধ্যমে আমাদের দেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে। তো তোমরা এই পাঠ বাসায় বইটা পড়বে, রিডিং করবে, এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করবে এবং বাড়ির কাজ হিসাবে তোমরা ছকের সাহায্যে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনার সাংগঠনিক কাঠামো উপস্থাপন করবে। বাড়ির কাজ হিসাবে আগামী ক্লাসে আমি তোমাদের কাছ থেকে এটা করা নিব। সবাই ভালো থাকবা, এই করোনা মহামারীর সময় নিজেকে সচেতন রাখবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, মনে রাখবা স্বাস্থ্যবিধি মেনে চলাই হচ্ছে এই মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার প্রধান পন্থা। আমরা যদি সবার স্বাস্থ্যবিধি মেনে চলি, তাহলে আমরা আবার আগের মতো একসাথে ক্লাস নিতে পারব, আমরা এই মহামারী থেকে উদ্ধার পাব। তোমরা সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।